অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনে এই 20 নভেম্বর 2020 টু 5ই এপ্রিল 2021 পর্যন্ত এই বৃহস্পতি মকর রাশিতে থাকবে, অর্থাৎ 20 নভেম্বর থেকে ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে নিজ গৃহে। এবং এই বৃহস্পতি 5ই এপ্রিল 2021 পর্যন্ত এই মকর রাশিতে অবস্থান করবে। এর ফলে তুলা রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানাই, বৃহস্পতি নিজ গৃহে অবস্থান করছে এবং শনির সাথে একত্রে অবস্থান করছে। দেখুন, যে কোনো গ্রহে নিজ গৃহে যখন অবস্থান করে সম্পূর্ণরূপে কিন্তু নিজ গৃহ থাকে না, একটা ডিগ্রিগত অবস্থায় কিন্তু যে কোনো গ্রহ নিচস্থ ফল প্রদান করে। তারপরে সেই ডিগ্রিটা পেরিয়ে যাওয়ার পর সেই গ্রহ নিচস্থ ফল প্রদান করতে পারে না। দেখুন, বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ পরিবারের জায়গা, সুখের জায়গা, অর্থাৎ আপনাদের পারিবারিক শান্তির দিকটা কিন্তু আসবে, পারিবারিক দিক শান্তির দিক আসবে। আপনাদের এডুকেশনের দিকটা ভালো হবে, শিক্ষার দিক ভালো হবে, বন্ধুবান্ধবের থেকে সহযোগিতা, আপনার মায়ের সাথে আপনার সম্পর্কের উন্নতি, যাদের মায়ের সাথে সম্পর্ক নিয়ে কিছু টানাপোড়েন চলছিল বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যারা খুব অরিট ছিলেন, সে জায়গাটা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা হলেও আপনাদের ভালো হবে। এবং আপনাদের এই সময় বাড়ি বা ফ্ল্যাট এই জায়গাগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে। এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির অষ্টম স্থানে পড়ছে, অর্থাৎ মৃত্যু স্থানে। আপনাদের আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে। যারা রাজনীতির ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে মানসম্মান বৃদ্ধি পাবে। এবং কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তিও তৈরি করবে। কাদের করবে? যাদের রাশিচক্রে বৃহস্পতি প্লেসমেন্ট খারাপ আছে, কিন্তু যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রথম দশা চলছে, বা আপনার রাশিচক্রে বৃহস্পতি কেন্দ্র বা তিকোণে অবস্থান করছে বা তুঙ্গস্থ, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় শুভ ফল পাবেন। বৃহস্পতি যদি আপনার নিচস্থ না হয়, বৃহস্পতি আপনার যদি রাহু দ্বারা দৃষ্ট না হয়, বা বৃহস্পতি যেন ডিগ্রিগত দিক থেকে বাল্য অবস্থা বা বৃদ্ধ অবস্থা যদি না থাকে, তাহলে এই যে বর্তমানে বৃহস্পতির যে গোচর, সেই অনুযায়ী তুলা রাশি কিন্তু একটা সুন্দর ফল কিন্তু পাবে। আমি বারবার বলছি, বৃহস্পতির যে স্থানে অবস্থান করে তার থেকে যে যেভাবে দৃষ্টি দেয়, বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি হচ্ছে গঙ্গা জলের মতো প্রবৃত্ত হয়। এই বৃহস্পতি চতুর্থভাবে বসে সপ্তম দৃষ্টি দশমভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের কর্মভাবে। এবং যেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হয় আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে ধীরে ধীরে। এই 20 নভেম্বরের পর থেকে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পদোন্নতি, যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন সেই ট্রান্সফারগুলো হবে এবং কর্মের একটা যোগ সৃষ্টি করবে। কাদের করবে? যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রথমদশা চলছে তাদের। এবং বৃহস্পতি যদি আপনার রাশিচক্রে কেন্দ্র, তিকোণ বা তুঙ্গস্থ অবস্থায় থাকে, বা বৃহস্পতি যদি আপনার মূল ত্রিকোণে থাকে, এই সময় কিন্তু আপনারা ফার বেটার রেজাল্ট কিন্তু পাবেন কর্মকেন্দ্রিক। আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে এই সময়টাতে। আপনাদের কর্মের দিকটা কিন্তু যে অনিশ্চয়তা, সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে যারা বেকার হয়ে আছেন তারা জব এই সময় কিন্তু পাবেন। এই বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ নবম দৃষ্টি আপনাদের রাশির দ্বাদশভাবে পড়ছে, অর্থাৎ ব্যয়ভাবে। আপনাদের ব্যয়টা কিন্তু বাড়াবে, মানে আপনাদের খরচটা এই 20 নভেম্বরের পর থেকে কিন্তু বাড়বে। কিন্তু আপনাদের বিদেশ থেকে অর্থ আসবে, যারা বিদেশের সঙ্গে কাজের সঙ্গে রত আছে, বিদেশ থেকে আপনাদের অর্থ এই সময় আসবে। এবং এই বৃহস্পতি আপনাদের যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাজের সূত্রে দূরযাত্রা হবার কিন্তু সম্ভাবনা থাকছে। বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশ স্থানে দৃষ্টি দেওয়াতে আপনাদের ব্যয় যেমন বাড়বে, কিন্তু
প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের আসবে। এবং এই শনি আবার আপনাদের রাশির চতুর্থ ভাবে অবস্থান করছে, একত্রে শনি এবং বৃহস্পতি নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে এবং এই শনির দৃষ্টি আপনাদের দশম দৃষ্টি সরাসরি রাশির উপর পড়ছে। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অলসতা আসবে, কিন্তু আপনারা কিন্তু যেহেতু এটা তুঙ্গস্থ গৃহ শনি, আপনারা কিন্তু কাজের দিকে সাকসেস কিন্তু পাবেন। যাদের যাদের শনির মহাদশা, শনির অন্তদশা, শনির প্রত্যন্ত দশা, তাদের এই শনির তৃতীয় দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে, অর্থাৎ শত্রুতা, শত্রু বিনাশ আপনাদের হবে, শত্রু নাশ আপনাদের হবে। এবং কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পায়ে চোট আঘাত লাগা, ছোটোখাটো দুর্ঘটনা হবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যাদের শনির মহাদশা, শনির অন্তদশা, শনির প্রত্যন্ত দশা তাদের ক্ষেত্রে, বা রাশিচক্র যদি আপনার শনি পীড়িত থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। তবে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন, এই যে 20 নভেম্বর 2020 টু 5 এপ্রিল 2021 পর্যন্ত তুলা রাশির ক্ষেত্রে চতুর্থভাবে ভ্রমণ করা এডুকেশনের দিক, পরিবারের দিক, বন্ধুবান্ধবের দিক, এই জায়গাগুলো, মায়ের দিক, আপনার গৃহ নির্মাণ, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি আপনাদেরকে দিবে। যারা রাজনীতির ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু এই সময় বিশেষ চোখে পড়ার মতো। ওভারঅল যদি বলা যায়, মোটামুটি ভালো মন্দ দুইটাই মিশ্র ফল কিন্তু আপনাদেরকে দিবে। নমস্কার।